নমস্কার বন্ধুরা আমি মিতা কয়েকটি কিচেন টিপস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে প্রথমে চলো কিচেন টিপস শেয়ার করে দিই টিপস নাম্বার ওয়ান দেখবে বর্ষাকালে চালের মধ্যে পোকা দেখা যায় এই পোকার থেকে রক্ষা পেতে চালের মধ্যে খালি দেশলাইয়ের বাক্স যদি রাখা যায় তাহলে কিন্তু আর পোকা হবে না টিপস নাম্বার টু আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রতিদিন ভাত রান্না হয় আর তার জন্য তো চাল প্রয়োজনই আর চাল প্রথমেই আমরা ধুয়ে নিই এই চাল যখন আমরা প্রথমে ধোবো মানে প্রথম যখন জল চালের মধ্যে দেওয়া হয় তারপরে যখন ধোয়ার পরে একটা ঘোলাটে জল দেখা যায় বেশ ভালো করে যখন আমরা চালটা কচলে নিই তখন একটা ঘোলাটে যে জল দেখা যায় এটার মধ্যে থাকে ফসফরাস পটাশিয়াম আর থাকে স্টার্চ এই জলটাই মানে যে জলটা প্রথমে আমরা ফেলে দিই ঘোলাটে ভাবটা যেই জলে বেশি থাকে সেই জলটাই কিন্তু গাছের গোড়ায় দিলে দারুণ গাছের উপকার হয় এতে গাছ বৃদ্ধি হতে সাহায্য করে ফুল গাছে ফুল হতে বেশি সাহায্য করে ফল গাছে ফল হতে কিন্তু বেশি সাহায্য করে তোমরা এখন থেকে চাল ধোয়া জলটা কিন্তু একদম ফেলে দেবে না চাল ধোয়ার প্রথম জলটা বেশি উপকারী সেটা যেই যেই গাছ তোমাদের বাড়িতে আছে তার গোড়ায় গোড়ায় দিয়ে দেবে দেখবে কি সুন্দর ফুল ফলে ভরে যাচ্ছে এটার জন্য আমাদের কিন্তু কোনো টাকা পয়সা খরচও করতে হচ্ছে না কোনো সার কিনতে হচ্ছে না জাস্ট ঘরের জিনিসেই আমরা কিন্তু করতে পারছি টিপস নাম্বার থ্রি আমরা কিন্তু এখন প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন তাই তেল বেশি খাওয়া একেবারেই যাবে না কিন্তু বেগুন ভাজতে গেলেই কিন্তু তেল অনেক বেশি লাগে সেই জন্য বেগুনে তা কম তেল লাগে তার জন্য বেগুন কেটে জলের মধ্যে দিয়ে সেই জলে এক চামচ লবণ ফেলে দিতে হবে লবণ দিয়ে লবণটাকে বেশ ভালো করে জলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে ওই বেগুনটাকে পনেরো মিনিটে ওই জলের মধ্যে রেখে দাও তারপর যেরকম যে বেগুন ভাজার ভাজো দেখবে অনেক কম তেল লাগবে বেগুন ভাজতে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো তাহলে চলে আসি চার নম্বর টিপসে আমি একটা বক্স নিয়েছি বক্সের মধ্যে দেখো ছোট ছোটো শ্যাসেগুলো আছে মানে বিভিন্ন মশলা স্যাশে সেগুলো কিন্তু আমি এটার মধ্যে রেখে দিই যেমন দেখো এখানে গরম মশলা আছে তারপরে চাট মশলা আছে গরম মশলা চাট মশলা পাস্তা মশলা এগুলো আমাদের বাড়িতে খুব বেশি ব্যবহার হয় না তাই বেশি বেশি করে কিনে তো আমার কোনো লাভ নেই তাই আমি এরকম ছোট ছোট স্যাশে কিনে যেগুলো দামও কম আবার যখন আমি ইউজ করব তখন আমার লেগিয়ে যাবে এইগুলো রাখার ভীষণ সমস্যা হয়ে যায় কারণ আমার ছোট ছোটো বাটি ছোট ছোটো কন্টেনারের বেশি নেই তো আমি কি করেছি এরকম একটা কন্টেনার কিনে নিয়েছি আর এই কন্টেনারের মধ্যে এই ছোট ছোট জিনিসগুলোকে মানে স্যাশেগুলোকে রেখে দিই যায় যেহেতু স্যাশেগুলো ছোটো চারিদিকে ছড়িয়ে ছিটিয়েও থাকলো না আর আমার প্রয়োজনের সময় আমি এই বক্সটা খুঁজলেই কিন্তু পেয়ে যাব টিপস নাম্বার ফাইভ অনেক সময় দেখবে সুজি বাড়িতে থাকলে পোকা লেগে যায় যাতে সুজি পোকা না লাগে সেই জন্য একটা কড়াইতে সুজি দিয়ে গ্যাস জ্বালিয়ে হালকা একটু ভেজে নিতে হবে তারপর ঠান্ডা হলে যেই কন্টেনারের মধ্যে সুজি রাখা হয় সেটার মধ্যে রেখে দিলেই তারপরে কিন্তু দেখা যাবে সুজিতে আর পোকা লাগছে না তাহলে আজকের পাঁচটা টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানিও আর এরকম আরও টিপস নিয়ে আমি হাজির হব তোমাদের মাঝে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি धन्यवाद